মানুষের তিনটি স্বভাব নিয়ে মানুষ দুনিয়ায় চলাফেরা করে কয়টি স্বভাব বলেন তিনটি স্বভাব নিয়ে মানুষ চলাফেরা করে এক নাম্বার মানুষ চলাফেরা করে তার এইভাবে মুভমেন্ট দেখে বোঝা যায় তার চলাফেরা দেখে বোঝা যায় যে সে আনন্দে আছে দ্বিতীয় নম্বরে বোঝা যায় সে এইভাবে দুঃখে আছে তৃতীয় নম্বরে দেখে বোঝা যায় সে আনন্দেও নাই দুঃখেও নাই চিন্তায় আছে কথা কোন ঠিক কি না তো এই দেখে বোঝার কারণে আমরা আনন্দ নিয়েও কথা বলবো না চিন্তা নিয়েও কথা বলবো না আমরা কথা বলবো কান্না নিয়ে মানুষ কান্না কাটি করে কি করে না আজ আমরা জানবো একজন মানুষ কেন এবং কয়টি কারণে কান্না কাটি করে জানার দরকার আছে না নাই মনের মধ্যে প্রশ্ন হয় কি হয় না যে একটা মানুষ কেন এবং কয়টি কারণে কান্না কাটি করে অনেক গবেষণা অনেক চিন্তা ভাবনা তার মধ্য থেকে কিতাব থেকে বাছাই করে আনা আটটি কারণে মানুষ কান্না কাটি করে বলেন কয়টি কারণে এই আটটি কারণে কান্না কাটি করে এবং কোন কান্নাটা সবচাইতে আল্লাহ পাকের কাছে প্রিয় সেটাও আমরা এর মধ্যে দিয়ে জেনে নেব কত মানুষ হাসে দেখো কত মানুষ হাসে দেখো পথেরই ধারে কত মানুষ কাঁদে আবার বারে 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 যেই কান্নার বুঝা বড় দায় ছিল সবার আজ সেই কান্নাই সফলতা আনলো রে আবার সেই কান্নাতে আজ পাবো আমি সেই কান্নাতে আজ পাবো আমি খোদার রহম বারে বার কান্না সারা এই দুনিয়ায় হিসাব মেলে না তো আর কান্না সারা হিসাবে দুনিয়ায় মেলে না তো আর তাহলে মানুষ আটটি কারণে কাঁদে এক নাম্বার মানুষ কান্না কাটি করে মায়ার কারণে মায়ায় পড়ে মানুষ কান্না কাটি করে কি বলেন মায়ায় পড়ে কান্না কাটি করে না মায়ায় পড়ে মানুষ কান্না কাটি করে এই মায়াটা কেমন বেশিরভাগ আজকে মায়ায় পড়ে কান্না কাটি তো করে সন্তান অথবা মায়ের জন্য কমই কান্না কাটি করে সন্তান বাবা মার জন্য কান্না কাটি কমই করে এই যুবক সবচাইতে কান্না কাটি করে অন্য যুবতীর প্রতি আসক্ত হয়ে কোন ঠিক কি না অন্য যুবতীর প্রতি আসক্ত হয়ে কান্নাটাই বেশি দেখা যায় বলে তোমার মনটা খারাপ কেন বলে আমার মন খারাপ হওয়ার কারণ হলো আমি আমার গার্লফ্রেন্ডের সঙ্গে মন খারাপ হওয়ার কারণে আজ আমার চোখে কান্না আমার গার্লফ্রেন্ডের সঙ্গে মন খারাপ হওয়ার কারণে তার মায়ায় আমি কেঁদে বালিশ ভিজাই এই রকম যুবক আছে না নাই তো এই ধরনের যুবক যারা মায়ায় পড়ে কান্না কাটি করে আসলে মায়ায় পড়ার কথা ছিল বাবা মার মায়ায় মায়ায় পড়ার কথা ছিল দাদা দাদির মায়ায় মায়ায় পড়ার কথা ছিল নানা নানির মায়ায় যাদের মাধ্যম দিয়ে আমরা দুনিয়ায় এসেছি তাদের মায়ায় না পড়ে যুবক ওই আরেক পাড়ার যুবতীর মায়ায় পড়ে কেঁদে বালিশ ভিজায় কোন ঠিক কি না আসলে কি ঠিক অবশ্যই ঠিক দ্বিতীয় নাম্বার কারণ আসেন লম্বা করব না সংক্ষেপে আসি দ্বিতীয় নাম্বার যেই কারণে কান্না কাটি করে দ্বিতীয় নাম্বার কারণ কান্নার কারণ হলো আনন্দের কারণে কাঁদে অনেক সময় কাঁদে কি কাঁদে না অনেক মানুষ দেখবেন বেশি আনন্দে পড়লেও কান্না কাটি করে বেশি আনন্দে পড়লেও অনেক সময় কান্না কাটি করে ঠিক যেমন কেঁদেছিলেন বিশ্ব নবীজি আমার যেই দিন শেষ নামাজের সময় বিশ্বনবী আমার একবার হুশ আসে আবার বেহুশ হয়ে যায় আবার হুশ আসে আবার বেহুশ হয়ে যায় কাছে কেবলমাত্র হযরতে আয়েশা বসে আছেন আর হযরতে আয়েশার পিতা আবু বকর রাদিয়াল্লাহু তাআলার নামাজের ইমামতিতে সবাই নামাজ শুরু করে দিয়েছে নামাজের ওয়াক্ত হয়ে যায় আল্লাহ রাসূলের আর হুশ ফেরে না এইটা দেখি তারা নামাজের ওয়াক্ত চলে যাবে বিদায় নামাজ শুরু করেছে এমন সময় আল্লাহ
রাসূল জ্ঞান আসলো হুঁশ ফিরলো মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলাকে জিজ্ঞাসা করে ও আয়েশা এখন কোন ওয়াক্ত এখন কিসের সময় বলে এখন নামাজের ওয়াক্ত চলে যায় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি নামাজ থেকে নামাজে উপস্থিত হতে পারবেন না এই অসুস্থতার কারণে আপনি একবার হুঁশে আসেন আবার বেহুঁশ হয়ে যান সাহাবায়ে কেরাম আপনার অপেক্ষায় থেকে থেকে আমার বাবা হযরত আবু বকরের ইমামতিতে নামাজ শুরু করে দেয় আল্লাহ পাকের নবী বললেন ও আয়েশা আমাকে একটু মাথাটা উঁচা করে ধরো আমি ওই নামাজের দৃশ্যটা একটু দেখতে চাই আল্লাহ রাব্বুল আলামিনের নবীকে আয়েশা মাথা মুবারক ধরে যখন এইভাবে করে ওই নামাজের দিকে আবু বকরের ইমামতি সাহাবায়ে কেরাম নামাজ আদায় করে এই দিক যখন দেখালেন দৃশ্যটা দেখার পরে আল্লাহর রাসূলের চোখ দিয়ে অঝর্ণে পানি মুবারক বের হতে থাকে অঝর্ণে আল্লাহর রাসূলের চোখ দিয়ে পানি বের হয় এই দৃশ্য দেখার পরে মা আয়েশা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনাকে সারা নামাজ শুরু করেছে বিদায় আপনি মনে হয় কান্নাকাটি করতেছেন আল্লাহ পাকের নবী বলে না রে আয়েশা আমার কাদার কারণ এইটা নয় বরং আমার কাদার কারণ হলো আজকে আমার সুখের কারণে আমার আনন্দের কারণে যেই নামাজ কায়েমের জন্য আমি তায়েফের ময়দানে রক্ত দিয়েছি যেই নামাজ কায়েমের কারণে আমি কাফেরদের হাতে ইহুদিদের হাতে লাঞ্ছিত হয়েছি অপমানিত হয়েছি সেই নামাজ আজ আমার সাহাবারা কায়েম করে পড়া শুরু করে দিয়েছে এই দৃশ্য দেখে আজ আমার চক্ষু দিয়ে আনন্দের পানি প্রবাহিত হয় তাহলে মানুষ কয়টি কারণে কাঁদে বলেন আটটি কারণে কাঁদে এক নাম্বার গেল কি মানুষ মায়ায় পড়ে কান্নাকাটি করে দ্বিতীয় নাম্বার কাঁদে কি জন্য দ্বিতীয় নাম্বার কাঁদার কারণ হলো এই মানুষ দ্বিতীয় নাম্বার কারণে যে কাঁদে এই দ্বিতীয় নাম্বার কারণ হলো আনন্দের কারণে অনেক সময় অতি আনন্দে চোখে পানি আসে আসে কি আসে না তৃতীয় নাম্বার বিষয় হলো পাগলামির কারণে কাঁদে আসে না নাই কত রাস্তা ঘাটে দেখবেন এমন কান্নাকাটি করে ওর মস্তিষ্ক সুস্থ নয় ও মস্তিষ্ক বিকৃত একজন পাগল ব্যক্তি দরকার ছিল হাসার কিন্তু সে কান্নাকাটি করতেছে তাহলে পাগল কান্নাকাটি করে চতুর্থ নাম্বারে ব্যথা লাগলে কাঁদে কাঁদে কি কাঁদে না ব্যথা লাগলে কাঁদে বাচ্চারা বড় মানুষ অনেক সময় ব্যথা লাগলে কাঁদে আঘাত লাগলে কাঁদে পায়ে চোট লেগেছে হাত ভেঙেছে এইভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে এই ব্যথা লাগার কারণেও অনেক সময় কাঁদে কাঁদে কি কাঁদে না বলেন এই ব্যথা লাগার কারণেও কান্নাকাটি করে পঞ্চম নাম্বারে কান্নাকাটি করে ভয় পাইলেন এই ভয় পেয়ে যারা কাঁদে ওই ভয় পাওয়া ব্যক্তিগুলো হতে পারে দুনিয়ার কোনো বিষয় নিয়ে ভয় পাক অথবা আল্লাহ রাব্বুল আলামিনের আখিরাত সমূহকে নিয়ে ভয় পাক এই ভয় বান্দা পেয়ে কাঁদার কারণ হলো এই বান্দা যখন ভয় পেল ওই বান্দা দুনিয়ার কোনো হিংস্র প্রাণীকে দেখেও ভয় পেতে পারে কারণ আল্লাহ রাব্বুল আলামিন ইত্তাকু শব্দ ব্যবহার করেছেন যার অর্থ হলো দুনিয়ার ভিতরে ভয় করা আবার খৌফুন মানেও হলো ভয় করা কোন ঠিক কিনা খৌফুন অর্থ ভয় ইত্তাকু অর্থ ভয় এই ইত্তাকু অর্থ আল্লাহর ভয় আর খৌফুন অর্থ দুনিয়ার কোন মাখলুককে ভয় করা তাহলে মানুষ ভয় করেও কাঁদে কাঁদে কি কাঁদে না ছয় নাম্বারে যে ব্যক্তিগুলো কান্নাকাটি করেন ছয় নাম্বারে কাদার কারণ হলো দেখানোর কান্না জোরে বলেন কিসের কান্না দেখানোর জন্য অনেক সময় কান্নাকাটি করে দেখবেন একটা প্রচলিত হারাম নিয়ম আমাদের দেশে চালু আছে যদি কোনো এক গ্রাম থেকে অন্য গ্রামে যদি কোনো মানুষ মারা যায় তো নাকি আপনাদের এলাকায় মরে না মরে তো মানুষ যখন মারা যায় এই মানুষ যদি সে যদি পুরুষ ব্যক্তি হয় আরেক পুরুষ তাকে দেখবে এতে কোনো সমস্যা আছে বলেন কোনো বাধা আছে কোনো সমস্যা নাই কোনো বাধা নাই কিন্তু যখন একটা মহিলা ইন্তেকাল করে অন্য পুরুষের কি দেখা যাবে দেখা যাবে না এই নিয়মটা প্রচলন দেখানো কাদার প্রচলনটা আমাদের দেশে অনেক বেশি যদি কোনো পুরুষ মানুষও মারা যায় দল বেঁধে মহিলারা গিয়ে সেই বাড়িতে কান্নাকাটির জন্য ভাড়া নেয় এমন অবস্থা আমাদের দেশে দেখা যায় কি যায় না বলেন
তারা গিয়ে কান্নাকাটি করে বলে তুমি কাঁদো কেন বলে সে কাঁদতেছে তাই আমি কাঁদি তাকে বলা হয় তুমি কাঁদো কেন এই মৃত ব্যক্তি কি তোমার কিছু হয় বলে না আমি আমার বান্ধবীর সাথে এসেছি সে কাঁদে তাই আমিও কাঁদি হায় রে হারাম প্রচলন আমাদের দেশে চালু এই দেখানোর জন্য কাদার কোনো দাম আছে ওই জায়গায় এই দেখানোর জন্য কাঁদে কি কাঁদে না কথা বল সাত নম্বরে কাঁদে মানুষ এই মানুষগুলি সাত নম্বরে কাদার কারণ হলো নিশা অবস্থায় কাঁদে কারণ যখন কোনো ব্যক্তি নিশা করে ওই ব্যক্তি নিশা করার কারণে সে যা করে তার বোঝে না কথাগণ ঠিক কি না নিশা করার পরে এক ব্যক্তি রাস্তায় পড়ে আছে আরেকজন তাকে দেখে যায় না আমারই বস আমারই বাড়িওয়ালা ধরে নিয়ে বাড়িতে যাচ্ছে এবার বাড়িতে গিয়ে বলে ওই নিজেই তো নেশা খাওয়ার কারণে ঢলে ঢলে কি ঢলে না নেশা খাওয়ার কারণে ঢুলতেছে আর বলতেছে এ আমার কর্মচারী তুই বাড়িটা ধর বাড়ি নড়াচড়া করতেছে আমি তালা খুলবো বাড়িটা ধর আমি তালা খুলবো আসলে বাড়ি নড়াচড়া করে না ও নড়াচড়া করে নেশা অবস্থায় পথের মধ্যে দিয়ে যায় খাম্বার সঙ্গে লাগার কারণে চিত হয়ে পড়ে গিয়ে বলে এই বেটা তুই রাস্তার বরকে নেশা খাওয়ার পরে তার মস্তিষ্ক কি ঠিক আছে মাথা তো ঠিক নাই সে তখন খাম্বায় গুতাকে খাম্বায়কেই দোষারোপ করে কোন ঠিক কিনা এ হলো সাত নম্বর কারণ আট নম্বর বিষয় আসেন যে আট নম্বর কান্নার বিষয়টা আল্লাহ পাক বলেছেন যে আল্লাহর আল্লাহকে ভয় করে কাঁদা আখিরাতের চিন্তা করে কাঁদা জাহান্নামের ভয়ে কাঁদাম জান্নাত পাওয়ার জন্য কান্না কাটি করা এই আল্লাহর ভয়ের কান্নাটা এই আট পুকারের কান্নার মধ্যে আল্লাহর কাছে সবচাইতে দামি এই আট পুকারের কান্নার মধ্যে যেই কান্নাটা আল্লাহর কাছে সবচাইতে দামি ওই কান্নাটা আমরা কাঁদবো কখন যখন নামাজ শেষে মুনাজাতে বলবো ওই সময় কাঁদবো যখন গভীর রাতে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবে হে বান্দারা সুবে সাদিকের পূর্বে তাহাজ্জুদ পড়ে আমার কাছে দুই হাত তোলো ওই হাতগুলি ফিরিয়ে দিতে আল্লাহ পাক লজ্জাবোধ করে কন্যা সুবহানাল্লাহ এই কান্নাটা আমাদের আল্লাহ পাক নসিব করুক সকলেই বলুন আমিন আল্লাহ পাক এই আট রকমের আট ধরনের আট কারণে কান্নার মধ্যে যেটা শ্রেষ্ঠ কান্না ওই কান্নাটা কাদার তৌফিক আল্লাহ আমাদের দিক সকলেই বলেন আমিন